উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সব থেকে ভালো গ্রামার বই, যদি কেউ গ্রামার আলাদা করে প্র্যাকটিস করতে চাও, তাহলে হচ্ছে এই যে এটা হাইলাইটস, পিকে মুখার্জির লেখা। এটা একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য। উচ্চ মাধ্যমিকের গ্রামারের সিলেবাসটাকে পুরোপুরি কভার করা হয়েছে এবং বইটা যথেষ্ট ভালো বই। তো এখন প্রশ্ন হলো যে এই বইটা আমি যেটার রিভিউ করছি এটা তো অনেক পুরনো ভার্সন, তো এখন কি এই বইটা পাওয়া যায়? হ্যাঁ, অবশ্যই পাওয়া যায়, বইয়ের দোকানে এখনও এই বইটা অ্যাভেলেবেল আছে। তো এই বইটা দেখো, এখানে সিলেবাসের মধ্যে যা যা আছে আর কি, সেন্টেন্স, WH কোশ্চেন, আর্টিকেল, প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ, ভার্ব, ভার্ব ফর্মস, জয়নিং, স্প্লিটিং, রিপোর্টিং, এগুলো কিন্তু তোমাদের আছে, এই এই জিনিসগুলো কিন্তু আছে। আর তাছাড়া এখানে অনেক প্যারাগ্রাফ কিন্তু স্যাম্পল দেওয়া আছে, আর এখানে প্রচুর উদাহরণ করে দেওয়া আছে, এবং তারপরে যে WH কোশ্চেনের প্যাটার্নগুলো, অনেক প্রশ্নপত্রও কিন্তু প্র্যাকটিসের জন্য দেওয়া আছে। এই বইটা খুব ভালো, এই বইটা গ্রামারের জন্য প্র্যাকটিস করলে আদার্স আর কোনো গ্রামার বই প্র্যাকটিস করতে হবে না। আর এই যে কম্প্রিহেনশন টেস্ট, এখানে আনসিনের প্যাসেজগুলো দেওয়া আছে, এগুলো প্র্যাকটিস করলে আনসিনের ভীতি কেটে যাবে। তারপরে এই যে লেটার রাইটিং, যত ধরনের লেটার হয় সেই লেটারগুলোর অনেক উদাহরণ, প্রচুর স্যাম্পল উদাহরণ রয়েছে। আর সবশেষে কি রয়েছে, একদম সবশেষে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার রয়েছে, এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। এটার যেহেতু ওল্ড সিলেবাসের বই, তো এটা নতুন যেটা হবে, নতুনটার মধ্যে নতুন কোশ্চেন পেপারই থাকবে। তো এই বইটা পারলে কিনে পড়তে পারো ছাত্রছাত্রীরা, তোমাদের অবশ্যই গ্রামারে কোনো সমস্যা থাকবে না।